হ্যালো ভিউয়ার্স, আমি আকবর এবং আপনারা দেখছেন আমার চ্যানেল আকবর এক্সপ্লোরার। আমি বিভিন্ন জায়গা ঘুরে বেড়াই এবং সুন্দর সুন্দর ভিডিও করে এই চ্যানেলে দিই। যদি ভিডিওগুলি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকা বেল আইকনটি টিপে দেবেন। আমি আজকে এসেছি বেলডাঙ্গা বড়ুয়া এবং এখানে যে কাপড়ের হাট বসে সেই কাপড়ের হাটে এসেছি। আমরা আজকে কাপড়ের হাটটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আসুন আমরা দেখি কাপড়ের হাটটা আজকে ঘুরে ঘুরে দেখবো। আমরা বড়ুয়ার মোড়ের দিকে যাচ্ছি। বড়ুয়ার মোড়ে থেকে 1 মিনিট হাঁটার রাস্তা, তারপরে আমরা কাপড়ের হাটে যাব। ভিউয়ার্স, আমরা বড়ুয়ার মোড়ে চলে এসেছি। এটা বড়ুয়ার মোড়। আমরা এখন হাটের দিকে যাব। এটা বড়ুয়ার NH-34। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে NH-34। এই পাশে আপনারা দেখুন, পাশে সারি সারি দোকানগুলো বসেছে, দেখতে পাচ্ছেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে সারি সারি দোকানগুলো। এটা রাস্তার ধারে বসেছে, আমরা ভেতরে যাব। দেখুন এখানে 100 টাকা করে শাড়ি বিক্রি হচ্ছে। এই যে শাড়িগুলো 100 টাকা বিক্রি হচ্ছে। 100 টাকা 100 টাকা। আর এগুলা কত করে? এগুলা 150 টাকা। আচ্ছা, এই শাড়িগুলো ভিউয়ার্স, এই শাড়িগুলো 100 টাকা, এই শাড়িগুলো 100 টাকা বিক্রি হচ্ছে এখানে বেলডাঙ্গার যে সোমবারে হাট বসে হাটে। এগুলা কি? সোয়েটার, এখানে সোয়েটার বিক্রি হয়েছে ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন। কি দামে? আপনার সবচেয়ে লোয়েস্ট দাম কত? 220 টাকা সবচেয়ে লোয়েস্ট দাম এখানে সোয়েটার বিক্রি হচ্ছে। কোনটা 220 টাকা? কোনটা দেখুন ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন 220 টাকা থেকে শুরু এই দোকানটায়, ঠিক আছে? চলুন আমরা আরো দেখাচ্ছি আপনাদেরকে। দাঁড়িয়ে আছি যেটা হচ্ছে আপনার হাটে ঢোকার ঠিক সামনেই এই দোকানটা আছে রাইট সাইডে, ঠিক আছে? আপনারা দেখুন এখানে কিছু বাচ্চাদের শার্ট বিক্রি হচ্ছে। ভাই, এসব শার্ট আপনার কীরকম বিক্রি হচ্ছে, কীরকম দামে বলুন? এখানে 80 টাকা থেকে শুরু, এখানে 80 টাকা থেকে শুরু হয়েছে, ঠিক আছে? 80-র উপরে আপনি যত দামে নেবেন এখানে পেয়ে যাবেন। এই এই দোকানটা হচ্ছে আপনার হাটের ঠিক রাইট সাইডে, হাটে ঢোকার যে 1 নম্বর গেট তার ঠিক রাইট সাইডে হচ্ছে। আর এই একটা বাচ্চা মেয়েদের, আপনার এখানে সবচেয়ে কম দামের কি আছে? 100 থেকে এখানে শুরু। এই যে বাচ্চাদের এগুলো দেখতে পাচ্ছেন, বাচ্চা মেয়েদের এগুলো 100 থেকে আরম্ভ, 145 টাকা থেকে। দেখুন কত সুন্দর সুন্দর, 145 টাকা থেকে শুরু, আপনারা দেখতে পাচ্ছেন মনে হয়, ঠিক আছে? ১১০ টাকায় কত? কিন্তু হ্যাঁ, একটা কথা বলে দিই, এটা কিন্তু পাইকারি, খুচরো নয়, ঠিক আছে? পাইকারি রেট, খুচরো নয়। বারবার আমি আপনাদেরকে বলছি, আমি যে বাজারে এসেছি এটা হচ্ছে পাইকারি বাজার। যে দামগুলো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে, আমরা ঠিক 1 নম্বর গেটে মেন গেটে চলে এসেছি, আমরা এখন হাটের ভেতরে ঢুকব। আপনারা দেখুন আর এনজয় করুন। হাটের ভেতরে ঢুকে পড়েছি, মেন হাটের ভেতরে এনজয়। সারি সারি দোকান বসেছে। ৬৫, 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
দেখছি মা। দেখতে পাচ্ছেন আমরা পুরো হাটের ভেতরে এসেছি, এখানে শীতের পোশাক। এগুলো কত বেচছে দাদা? এখানে কিছু বাচ্চাদের পাজামা বিক্রি হয়েছে। এগুলো কি বলছে? এগুলাকে উলিগড়ের ট্র্যাকশুট এগুলো বিক্রি হচ্ছে এখানে। এগুলো কত ডর্জন হিসাবে নাকি দাদা? ডর্জন হিসাবে বিক্রি। এগুলো কত ডর্জন? 430 টাকা ডর্জন এই মালগুলো। ভিউয়ার্স, এগুলো আপনারা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন, যতটা পারবো ঘুরে ঘুরে দেখাবো হাটটা। এখানে পুরো শার্ট, এই শার্টগুলো কত বিক্রি হচ্ছে? এইসব শার্টগুলো, এখানে কিছু শার্ট বিক্রি হচ্ছে। এইসব শার্টগুলো কত বেচছে? এইসব শার্টগুলো 300 টাকা করে বিক্রি হচ্ছে। এখন আমরা আছি বিল্ডাঙ্গার যে হাট, সোমবারে হাট বসে। এটা এই হাটে এসেছি আমরা, ঠিক আছে? আপনারা দেখুন এই জায়গাটায় এই ভাই পর্দা বিক্রি করছে বিভিন্ন রকমের। এই পর্দা কত থেকে শুরু ভাই? 85 টাকা থেকে এখানে পর্দা শুরু হয়েছে। আপনি যত ভালো নেবেন সব পাওয়া যাবে, সব রকম পাওয়া যাবে। আমি মনে ভেবেছিলাম যেভাবে সুতির মাল আপনাদেরকে দেখাতে পারবো, বা সুতির ল্যাপ, কম্বল, গাঁথা, যেটাই বললেন না কেন, পোশাক সুতির, সেইভাবে কিন্তু নামে নিয়ে দিচ্ছি এখনো পর্যন্ত। খুবই কম সংখ্যক দোকানেই সুতির কাপড় দেখতে পাওয়া যাচ্ছে। তাছাড়া সুতির কম্বলে জিনিসগুলো বা যা কিছু এটা, এগুলো খুব একটা দেখা যাচ্ছে। বাচ্চাদের দেখছি, বাচ্চাদের বড় সব চুড়িদার হচ্ছে, সব বিক্রি হচ্ছে। বেচাকেনা কেমন হচ্ছে? মার্কেট কেমন চলছে ভাই? বুঝলেন না? আপনার এই মাল কত থেকে শুরু হচ্ছে রেট? 200 থেকে আরম্ভ। এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো 200 থেকে আরম্ভ। ওকে ভাই, আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন সবই পাইকারি, কিন্তু একটাও খুচরো নেই এখানে। খুচরো আসলে দেবে না, ঠিক আছে? সব পাইকারি বিক্রি, এখানে খুচরো একটা দোকানেও খুচরো নেই। এখানে যারা দোকানে ব্যবসা করতে চান যারা, ঠিক আছে, তারা আসবেন এখান থেকে নিয়ে যাবেন। এখানে সব কিছুই কিন্তু পাইকারি, যা দেখাচ্ছে আপনাদেরকে সব পাইকারি, খুচরো একটাও নেই। আপনারা দেখুন ভিউয়ার্স, ভিউয়ার্স, আমি জানি আপনারা অনেকেই আমার ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। আপনারা অবশ্যই অবশ্যই করে ভিডিওগুলো দেখুন আর সাবস্ক্রাইব করুন, যাতে আমি আরেকটা নতুন ভিডিও দিতে পারি এবং সেই ভিডিওগুলো যাতে আপনাদের সামনে আনতে পারি। এখানে চুড়িদার বিক্রি হচ্ছে ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা এই চুড়িদার কত থেকে শুরু? হ্যাঁ, এখানে নর্মালি 450 থেকে এখানে চুড়িদার শুরু। আসুন আমরা এগিয়ে যাই সামনের দিকে। ব্লাউজের দোকান, তাতে শাড়ি,
তাঁতের শাড়ি। ভিউয়ার্স আপনারা দেখছেন এদিকে সব তাঁতের শাড়ি। এখানে আমরা দেখি কিছু দেখছি রেগ বা কম্বল বিক্রি হচ্ছে শীতের, যেগুলা খুব দরকারি আমাদের। এগুলো কত বিক্রি দাদা, বিক্রি করছেন কত? এগুলো 200 টাকা, 550, এগুলো 550 করে বিক্রি হচ্ছে। আপনার সর্বনিম্ন কত আছে? 100 টাকা, মাত্র 100 টাকাতে এখানে কম্বল বিক্রি হচ্ছে। বাচ্চাদের জাতি দাদা, এগুলো কত বিক্রি হচ্ছে আপনার? এইগুলো হচ্ছে 220 টাকা। এগুলা পাইকারি, এগুলো বলছেন পাইকারি হিসাবে। এদিকে চাদর, লেডিস চাদর, এদিকে বাচ্চাদের সোয়েটার বিক্রি হচ্ছে। ভিউয়ার্স আমরা এবার আস্তে আস্তে মার্কেট থেকে বেরিয়ে যাব, ঠিক আছে? আপনাদেরকে ঘুরে ঘুরে মার্কেটটা দেখালাম, আপনারা দেখুন। আর যারা এখনো পর্যন্ত লাইক বা সাবস্ক্রাইব করেননি, তারা লাইক সাবস্ক্রাইব করুন, আমি যেন আবার নতুন নতুন ভিডিও এই চ্যানেলে দিতে পারি এবং আপনারা এনজয় করতে পারেন। এখানে সব পাইকারি বিক্রি হয়, খুচরো 1 টাকা পাওয়া যায় না। আপনারা যারা ব্যবসা করেন তারা আসবেন এখানে, পাইকারি নিয়ে যাবেন। বেলডাঙ্গা বড়ুয়া থেকে 1 মিনিটের রাস্তাও নয়, বড়ুয়ার মোড়ে থেকেই শুরু, NH34-এর পাশে মার্কেটটা হচ্ছে। আসবেন আপনারা এখান থেকে নিয়ে যাবেন। আমরা এখন এই মার্কেট থেকে বেরিয়ে যাব। ভিউয়ার্স যদি আমার এই ভিডিওগুলি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকা বেল আইকনটি টিপে দেবেন। ধন্যবাদ জানাচ্ছি যারা আমার ভিডিওগুলো দেখছেন, ঠিক আছে? ওকে ভিউয়ার্স, আবার একটা নতুন ভিডিও নিয়ে আবার আমি হাজির হয়ে যাবো আপনাদের সামনে। আবার একটা কোনো নতুন কোনো ভিডিও আবার নিয়ে আসবো, এরকম ধরনের ভিডিও, যাতে আপনারা দেখে আনন্দ পান এবং আপনারা কিছু উপকৃত হন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ওকে বাই।